হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাকরি প্রার্থীদের জন্য খুব ভালো খবর ওএনজিসির তরফ থেকে নতুন নোটিফিকেশান বেরিয়েছে সেই নোটিফিকেশান অনুযায়ী এখানে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে নশো কুড়ির বেশি এই পোস্টগুলোতে আবেদন করার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করতে হবে আজকে ডিটেলসে এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই হলো অফিসিয়াল নোটিফিকেশান এই নোটিফিকেশনের প্রথমেই ওএনজিসির বিভিন্ন ওয়ার্ক সেন্টারের ভ্যাকেন্সি ডিটেলস ইনফরমেশান দিয়ে দেওয়া আছে প্রথমে দেওয়া আছে উত্তরাখণ্ডের দেরাদুন ওয়ার্ক সেন্টার এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে কুড়িটি তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য পোস্ট রয়েছে সতেরোটি এখানে শুধুমাত্র উত্তরাখণ্ড রাজ্যের পারমানেন্ট রেসিডেন্টরাই এই পোস্টে আবেদন করতে পারবেন এখানে বলাই আছে দ্য ফলোয়িং ভ্যাকেন্সিজ আর ফর দেরাদুন ওয়ার্ক সেন্টার ফর হুইচ এ পারসন ডোমিসিল অর পার্মানেন্ট রেসিডেন্ট অফ উত্তরাখণ্ড স্টেট মে অ্যাপ্লাই প্রত্যেকটা ওয়ার্ক সেন্টারের ক্ষেত্রে সিম শুধুমাত্র ওই রাজ্যের স্থায়ী বাসিন্দারাই ওই পোস্টে আবেদন করতে পারবেন দিল্লিতে টোটাল পোস্ট রয়েছে দশটি তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে আটটি মহারাষ্ট্রের মুম্বাই ওয়ার্ক সেন্টারে টোটাল পোস্ট রয়েছে দুশো তেষট্টিটি তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য পোস্ট রয়েছে একশো আটচল্লিশটি গোয়াতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চারটি চারটি পোস্টটি জেনারেল ক্যাটাগরির জন্য গুজরাট ওয়ার্ক সেন্টারে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনশো আঠারোটি তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে একশো সত্তরটি পোস্ট রাজস্থানে যোধপুর ওয়ার্ক সেন্টারে ভ্যাকেন্সি রয়েছে ছটি তার মধ্যে জেনারেলদের জন্য রয়েছে পাঁচটি পোস্ট চেন্নাই অ্যান্ড কারাইকাল ওয়ার্ক সেন্টারে টোটাল ভ্যাকেন্সি রয়েছে আটত্রিশটি তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে চব্বিশটি পোস্ট আসামে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো চৌষট্টিটি জেনারেলদের জন্য রয়েছে একশো আটটি পোস্ট ত্রিপুরার আগরতলা ওয়ার্ক সেন্টারে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সিক্সটি সিক্স জেনারেলদের জন্য রয়েছে থার্টি ফাইভ বেঙ্গলে কলকাতাতে টোটাল পোস্ট রয়েছে জেনারেলদের জন্য দশটি ঝাড়খণ্ডের বোকারোতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তেইশটি তার মধ্যে জেনারেলদের জন্য রয়েছে কুড়িটি পোস্ট এখানে পোস্টের নাম তার সাথে সাথে এই পোস্টে আবেদন করার জন্য কী কী কোয়ালিফিকেশান লাগবে তার ডিটেলস ইনফরমেশান এখানে দিয়ে দেওয়া আছে অ্যাপ ওয়ান লেভেলের আন্ডারে যে পোস্টগুলো রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট সিভিল ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন মেকানিক্যাল বয়লার প্রোডাকশান সিমেন্টিং ড্রিলিং এই পোস্টগুলোতে আবেদন করার জন্য ওই ফিল্ডে তিন বছরের ডিপ্লোমা কোর্স করতে হবে তাহলে এই পোস্টগুলোতে আবেদন করা যাবে জুনিয়র মেরিন রেডিও অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য মাধ্যমিক পাস করতে হবে তার সাথে সাথে রেডিও টেলিফোন অপারেটারের সার্টিফিকেট লাগবে জুনিয়র ডিলিং অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ওই ফিল্ডে তিন বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ওই ফিল্ডে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করতে হবে যেমন কেমিস্ট্রির ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে কেমিস্ট্রিতে জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তিন বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে মেকানিক্যাল অর পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে জুনিয়র ডিলিং অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন জুনিয়র ডিলিং অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তিন বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে ইন মেটিরিয়াল ম্যানেজমেন্ট ওর ইনভেন্টারি জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সার্ভিংয়ের জন্য মাধ্যমিক পাস করতে হবে তার সাথে সাথে সার্ভিংয়ের সার্টিফিকেট লাগবে জুনিয়র মোটর ভেহিকেল ড্রাইভার পোস্টের জন্য মাধ্যমিক পাস তার সাথে তিন বছরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে জুনিয়র টেকনিশিয়ান ফিটিং ওয়েল্ডিং ডিজেল ইলেকট্রিক্যাল প্রোডাকশান সিমেন্টিং মেশিনিং এই পোস্টগুলোতে আবেদন করার জন্য মাধ্যমিক পাস করতে হবে আর ওই ফিল্ডে সার্টিফিকেট কোর্স কমপ্লিট করলে তবে এই পোস্টে আবেদন করা যাবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অপারেটর হেভি ইকুইপমেন্ট পোস্টের জন্য হাই স্কুল ওর ক্লাস টেন পাস করতে হবে তার সাথে সাথে ওই ফিল্ডে তিন বছরে এক্সপিরিয়েন্স থাকতে হবে জুনিয়র স্লিঙ্গার কাম রিগার পোস্টের জন্য মাধ্যমিক পাস করতে হবে তার সাথে ওই ফিল্ডে ওয়ার্কের এক্সপিরিয়েন্স লাগবে তিন বছরের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস মেটেরিয়ালস অ্যান্ড ম্যানেজমেন্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন পোস্টের জন্য ওই ফিল্ডে গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে তার সাথে টাইপিং স্পিড থাকতে হবে থার্টি ওয়ার্ড পার মিনিট এবং কম্পিউটার অ্যাট অ্যাটলিস্ট ছ মাসের কোর্স কমপ্লিট করে থাকতে হবে জুনিয়র ফায়ার সুপারভাইজার পোস্টের জন্য ছ মাসের এক্সপিরিয়েন্স থাকতে হবে ফায়ার সার্ভিসে তার সাথে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ফর হেভি ভেহিকেল জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি পোস্টের জন্য গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে কেমিস্ট্রিতে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জিওলজি পোস্টের জন্য গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে জিওলজিতে জুনিয়র টেকনিশিয়ান ব্রয়লার অ্যান্ড প্রোডাকশান ড্রিলিং পোস্টের জন্য মাধ্যমিক কমপ্লিট করতে হবে তার সাথে এই ফিল্ডে সার্টিফিকেট কোর্স করতে হবে জুনিয়র ফায়ারম্যান পোস্টের জন্য মাধ্যমিক পাস করতে হবে তার সাথে সাথে ফায়ারম্যান ট্রেনিং তিন মাসে নিতে হবে তাহলেই এই পোস্টে আবেদন করা যাবে জুনিয়র ফায়ার সুপারভাইজার পোস্টের জন্য মেল ক্যান্ডিডেটের হাইট লাগবে ওয়ান সিক্সটি এইট সেন্টিমিটার চেস্ট লাগছে মিনিমাম এইট্টি ওয়ান সেন্টিমিটার এক্সপানশান মিনিমাম ফাইভ সেন্টিমিটার ফিমেল ক্যান্ডিডেটের জন্য হাইট লাগছে ওয়ান ফিফটি টু সেন্টিমিটার জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ড্রিলিং পোস্টের জন্য মেল ক্যান্ডিডেটের হাইট লাগছে ওয়ান সিক্সটি সেন্টিমিটার চেস্ট লাগছে মিনিমাম এইট্টি ওয়ান সেন্টিমিটার এক্সপানশান মিনিমাম ফাইভ সেন্টিমিটার এই পোস্টগুলোতে আবেদন করার জন্য এজ লাগছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে অ্যাপ ওয়ান ও এ ওয়ান লেভেল পোস্টের জন্য অ্যাপ ওয়ান ও এ ওয়ান লেভেল পোস্ট ড্রিলিং সিমেন্টিং প্রোডাকশান ড্রিলিং পোস্টের জন্য আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে এজ থাকতে হবে ফর ডাব্লিউ ওয়ান লেভেল পোস্টের জন্য আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এজ থাকতে হবে ফর দ্য পোস্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অপারেটার হেভি ইকুইপমেন্ট পোস্টের জন্য আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এজ থাকতে হবে ও সি এস সি এস টি ক্যান্ডিডেটের জন্য এজ রিল্যাক্সেশান রয়েছে এই পোস্টগুলোতে আবেদন করতে হবে অনলাইন অনলাইনে আবেদন গ্রহণ স্টার্ট হয়ে গেছে সাত তারিখ থেকে আবেদন করা যাচ্ছে সাত পাঁচ দু তারিখ থেকে আবেদন করা যাবে আঠাশ পাঁচ দু হাজার বাইশ তারিখ পর্যন্ত আঠাশ তারিখ লাস্ট ডেট রয়েছে যারা যারা এই পোস্টে আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন তাড়াতাড়ি আবেদন করে দেবেন আবেদন করার জন্য ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটি হলো ডাব্লুডাব্লিউ ডাব্লিউ এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এ তাছাড়া এই যে অফিসিয়াল নোটিফিকেশানটাও ওখান থেকে পেয়ে যাবেন অফিসিয়াল নোটিফিকেশানটাকে ডাউনলোড করে ভালো করে পড়ে নেবেন তারপর অ্যাপ্লাই করুন আবেদন ফি লাগছে তিনশো টাকা তিনশো টাকা করে লাগবে জেনারেল ও বি সি ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য কিন্তু এস সি এস টি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের জন্য কোনো আবেদন ফি লাগবে না এখানে এক্সামের সেন্টারে লিস্ট দিয়ে দেওয়া আছে তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতে এক্সাম সেন্টার রয়েছে আর এখানে ল্যাঙ্গুয়েজ অব দ্য টেস্ট পেপার সম্পর্কে দিয়ে দেওয়া আছে ইংলিশ হিন্দি ও বাংলাতে কোশ্চেন থাকবে কম্পিউটার বেস টেস্ট হবে এখানে সিলেবাসটা মেনশান করে দেওয়া আছে আমি নেক্সট ভিডিওতে সিলেবাসটা ডিটেলসে ডিসকাস করে দেব আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই পোস্ট রিলেটেড কারোর যদি কোনো কিছু কোয়ারি থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অতি অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো থ্যাংক ইউ